আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আগামী নির্বাচনে কোন নির্দলীয় বা কেয়ারটেকার সরকার থাকবে না, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আইনমন্ত্রী আরো বলেন, দেশের সংবিধান নিয়ে বিএনপি জাতীয় পার্টির ফুটবল খেলা বন্ধ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোন বাধা ছাড়াই বিএনপি কথা বলতে পারছে উল্লেখ করে আনিসুল হক বলেন, এটাই গণতন্ত্র। কেয়ারটেকার সরকার অবৈধ এবং কেয়ারটেকার সরকারের যে একটা ব্যবস্থা ছিল সেটাকে বাতিল করা হয় এবং 72-এর সংবিধান, যেটা জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদেরকে উপহার দিয়েছিলেন, সেই মোতাবেকই বাংলাদেশ চলছে। আগামী নির্বাচন সেই মোতাবেকই হবে। এখানে কোনো নির্দলীয় সরকার কোন কেয়ারটেকার সরকার থাকবে না।